হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাস রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইমাম হোসেন স্যার, বীজগণিত অনুশীলনী 5-2 নবম দশম শ্রেণীতে তোমরা যারা পড়ালেখা করছো তারা বইতে দেখো অনুশীলনী 5-2-এর 16 নম্বর যে অঙ্কটি আছে এগুলি সমাধানের অঙ্ক। আমরা এই অঙ্কটি সমাধান করব। আসলে সমাধান করতে গিয়ে আমরা এখানে যে চলক থাকে, চলক মানে যার মানটা অজানা, আমরা সেই চলকের মানটা বের করতে হয়। আমরা এখানে দেখবো অনুশীলনী 5-2-16 নম্বর যে অঙ্কটি আছে সেখানে লেখা আছে x/a + a/x = x/b + b/x। শিক্ষার্থী বন্ধুরা তুমি দেখো এখানে এই যে এর উপরে একটা চলক x আছে, অনুরূপভাবে b এর উপরে যে চলক x আছে, আমরা যদি এই দুইটাকে এক দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে x/a লাভচিহ্নটা অবশ্যই এদিকে যখন নিয়ে আসবো কি হবে মাইনাস হবে। অনুরূপভাবে b/x অর্থাৎ b এর নিচে যে x আছে সেটা ওই দিকে থাকবে আর এখানে লাভচিহ্নটা এদিকে চলে আসবে, চিহ্ন চেঞ্জ হয়ে কী হবে মাইনাস হবে। এখন আমরা যদি লসাগু করি তাহলে এ এবং বি এর লসাগুটা হবে ab। এবার তোমরা সবাই জানো যে লসাগুর ক্ষেত্রে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়, হর দিয়ে ভাগ করে গুণ করতে হয়। সেই নিয়ম অনুযায়ী আমরা উপরে কী পাচ্ছি যে বি এক্স পাচ্ছি, অনুরূপভাবে এখানে এ এক্স পাচ্ছি। কিন্তু সিমিলার উই ক্যান সি দ্যাট ইন দ্য রাইট হ্যান্ড সাইড এক্স হচ্ছে কি লসাগু আর উপরে হচ্ছে বি মাইনাস এ। এখন এখানে দেখো উপরে আমরা কি এক্স কমন নিতে পারি, তাহলে বি মাইনাস এ আর নিচে কি হচ্ছে এ বি, অনুরূপভাবে বি মাইনাস এ বাই কি এক্স। এখন আমরা এই সমীকরণটির উভয় পক্ষে বি মাইনাস এ এটা দোনো পাশে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কোনো সমীকরণ যদি উভয় পাশে একই সংখ্যা আমরা দেখি তাহলে ওই দুইটা সংখ্যাকে আমরা ক্যান্সেল করে অর্থাৎ বাদ দিতে পারি। তার মানে এখানে কী থাকে তাহলে x/ab = 1/x, তাহলে কী করা হলো এখানে বি মাইনাস এ দ্বারা উভয় পক্ষে আমরা কী করেছি ভাগ করেছি, তাই না? তাহলে আমরা কী পেলাম উভয় পক্ষে বি মাইনাস এ দ্বারা ভাগ করে কী পেলাম x/ab = 1/x পেলাম। এখন দেখো এখানে হর আছে লব আছে, এখানে হর আছে লব আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্র গুণন বা আর গুণন আমরা যেটাই বলি না কেন সবগুলো একই কথা। আর এই বজ্র গুণন প্রক্রিয়া আমরা কী পাচ্ছি এক্স এক্স এ এক্স স্কোয়ার এ বি এটি কি এ, তার মানে এক্স স্কোয়ার মানে আমরা কী পেলাম এ বি পেলাম। সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের হবে এ বি, তার উপরে একটা রুট হয়ে যাবে, কিন্তু এখানে তারেও আগে আমরা প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে যেহেতু এ বির বর্গমূল রুট এবি এটা ঠিক আছে, কিন্তু সেই সংখ্যাটা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে, এই জন্য এক্স ইকুয়ালটা আমরা কী লিখি প্লাস মাইনাস রুট আবার এ বি। তাহলে সুতরাং নিম্ন সমাধান অর্থাৎ আমরা যে সমাধানটা পেয়ে গেছি তার রেজাল্ট আমরা কী লিখতে পারি, আমরা লিখব সুতরাং নিম্ন সমাধান সমাধান হ্যাঁ এক্স ইকুয়াল টু একটা হলো প্লাসের রুট এবি আরটা হলো মাইনাসের কি রুট এবি। তাহলে আমরা রেজাল্টটা কী পেলাম প্লাস রুট এবি কমা দিয়ে কি মাইনাস রুট এবি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা বেশি আসলে জটিল ছিল না, আমরা সহজে আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা এবার আমরা আরেকটু একটা অঙ্ক আমরা যেটা একটু বড় এবং আরেকটু জটিল হতে পারে, যেমন 17 নম্বর যে অঙ্কটি আছে আমরা সেটা করব। তোমরা সবাই সুন্দর করে খাতায় 17 নম্বর অঙ্কটা উঠিয়ে নাও যাতে তোমরা বুঝতে পারো আসলে জিনিসটা কীভাবে কী হচ্ছে, এখানে আমরা কীভাবে এক্সের মানটা বের করব। তো প্রথমে দেখো 17 নম্বর যে অঙ্কটি আছে এখানে যে প্রশ্নটা আমাদের সেখানে লেখা আছে x - a / x - b, x - a / x - b + x - b / x - a, x মাইনাস কি a ইকুয়াল টু a বাই বি প্লাস বি বাই এ। শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আমরা দেখি বাম পাশে যেরকম দুটো সংখ্যা আছে ডান পাশেও দুটা সংখ্যা আছে, এই দুটো এবং এইদিকে দুটো এদিকে দুটো সংখ্যা মিলিয়ে আমাদের উত্তর সমীকরণ।
এখন এই সমীকরণটি সমাধান করতে গিয়ে আমরা যদি ধরুন এখানে প্রথম যে আছে তার সাথে প্রথমটা আর এখানে দ্বিতীয় যে আছে তার সাথে দ্বিতীয়টা নিয়ে নিই, তাহলে অবশ্যই আমরা লিখবো বা এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বাই বি। অনুরূপভাবে বি বাই এ একে নিয়ে যাবো ওই পাশে, তাই না, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তাহলে ইকুয়াল টু কী হচ্ছে প্লাস চিহ্নে অবশ্যই মাইনাস হবে, এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখন দেখো যেহেতু এটা এখানে একটা হর আছে, লব আছে, হর যেহেতু লব এবং হর দুটোটার মধ্যে আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত লসাগু করতে হয় প্রথম। এখানে লসাগুটা হবে বি ইন্টু কি এক্স মাইনাস বি, এবার হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, সেই প্রক্রিয়া আমরা কি লিখতে পারি বি এক্স মাইনাস এ বি। অনুরূপভাবে এখানে আসছে মাইনাস এ এক্স প্লাস এ বি। In a similar way, we can write in the right hand side. এখানে এরকম লসাগু হচ্ছে a ইন্টু x মাইনাস এ, হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করে আমরা এইভাবে লিখবো বি এক্স মাইনাস এ বি মাইনাস হচ্ছে এ এক্স প্লাস এ বি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে প্লাসের এ বি এবং মাইনাসের এ বি, অনুরূপভাবে এখানে প্লাসের এ বি মাইনাসের এ বি কী হয় ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে আমরা কি পাচ্ছি বি এক্স মাইনাস এ এক্স বাই বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু কি পাচ্ছি বি এক্স মাইনাস এ এক্স বাই এ ইন্টু এক্স মাইনাস এ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা উভয় পাশে উপরে একই সংখ্যা যদিও দেখি কিন্তু এটা তো বাদ দেওয়া যাবে না, আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে বি এক্স মাইনাস এ এক্স বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি জিরো। অর্থাৎ এই সংখ্যাটা ডানের সংখ্যাটা আমরা বামে নিয়ে আসলাম, এবার আমরা দেখব যে এখানে দুটো একই সংখ্যা, তাহলে কমন ইন্টু কি আনকমন, তাহলে বি এক্স মাইনাস এ এক্স ইন্টু কি ওয়ান বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় জিরো লেখা যায়, অর্থাৎ কমন ইন্টু আনকমন। এখন আমরা তো জানি যে দুইটা রাশির গুণফল যদি জিরো হয় বা দুটো উৎপাদক গুণফল যদি জিরো হয় তখন আমরা হয় লিখতে হয় লিখে প্রথমটার মান জিরো অথবা দ্বিতীয় রাশির মান কি জিরো, তাহলে সেই অনুসারে আমরা প্রথমে লিখব, সুতরাং হয় বি এক্স মাইনাস এ এক্স বি, সুতরাং হয় বি এক্স মাইনাস এ এক্স ইকুয়াল টু কি জিরো, আর এখানে এক্স কমন দেয় তাই না, তাহলে আর বি এক্স ইকুয়াল টু হ্যাঁ বি মাইনাস এ কোথায় যাবো উপরে আর নিচে আর জিরো যাবো উপরে, আর এক্স ইকুয়াল টু কি পেয়ে গেলাম জিরো পেয়ে গেলাম, তাহলে এক্সের একটা মান আমরা পেয়ে গেছি কি জিরো, কত সহজে আমরা ইনশাল্লাহ মানটা পেয়ে গেলাম, তাহলে আরেকটা যে রয়ে গেছে আমাদের সেটা হলো কি ওয়ান বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা, তাহলে সেখানে লিখবো অথবা কি লিখবো অথবা ওয়ান বাই বি এক্স মাইনাস কি বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি জিরো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা সংখ্যা মাঝে মাইনাস চিহ্ন, আমরা দুটা যদি দুই পাশেই নিয়ে যাই তাহলে ওয়ান বাই বি এক্স ওয়ান বাই বি এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস এ স্কোয়ার। এবার আমরা যদি বদ্র গুণন করি তাহলে কী আসছে এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বি এক্স মাইনাস কি বি স্কোয়ার। এখন দেখো চলাকলা সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে আসবো, তাহলে এ এক্স মাইনাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা কী দেখতে পাচ্ছ, এখানে উভয়টার সাথে এক্স আছে, তাহলে এক্স কি কমন যায় তাই না, এক্স যদি কমন নাও তাহলে কী থাকে এ মাইনাস বি, আর এখানে একটা সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমরা এক্সের মান পেতেই চাই তাহলে তোমরা না জানো সব কোথায় যায় নিচে যায়, তাহলে আমরা কী লিখবো অর এক্স ইকুয়াল টু এই যে সহগ এক্সের সহগ এ মাইনাস বিটা নিচে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উপরে
যাবে এখন a মাইনাস b এবং a মাইনাস b কি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে a প্লাস b সুতরাং আমরা x এর মান কাটাবাছি দুটো পেয়ে গেছে একটা 0 একটা a প্লাস b অতএব নির্ণেয় সমাধান কি লিখব নির্ণেয় সমাধান x equal to x by h 0 r to be h a plus b শিক্ষার্থ বন্ধুরা আমরা 17 নম্বর অঙ্কটির সমাধান কি পেয়েছি একটা পেয়েছি 0 একটা পেয়েছি কি a plus b এবার আমরা 20 নম্বর অঙ্কটি করব যেগুলো দরকারি অঙ্ক আমরা সাধারণত প্রয়োজনীয় অঙ্কগুলো বেশি করব এখানে 20 নম্বর যে অঙ্কটি আছে আমরা সেটা করব দেখো 20 নম্বর অঙ্কটি আছে 1 by x plus 1 by a plus 1 by b equal to কি আছে 1 by x plus a পাবো এবার এই অঙ্কটি সমাধান করতে গেলে আমরা কি করব তোমরা নিচে কলম করেছো এটার সাথে x আছে এটার সাথেও x আছে অর্থাৎ চলকগুলো দুইটা রাশি আছে আমাদের দুই পাশে আমরা এই চলকগুলো একদিকে নিয়ে যাব চলকগুলো একরকম যাবে আর বাকিগুলো আমরা একদিকে রাখবো সেই দৃষ্টিতে সেই অনুসারে আমরা লিখব 1 বাই a প্লাস 1 বাই b ইকুয়াল টু 1 বাই x প্লাস a প্লাস b মাইনাস কি 1 বাই x এখন এই দিকে দেখো এখানে লব ঘর আছে এখানে লব ঘর আছে মাঝখানে মাইনাস তো দুনো পাশে লব আছে ঘর আছে উভয়ের মধ্যে প্লাস আছে মাইনাস আছে আমরা এই দুনের ক্ষেত্রে কি করি লসাগু করে হর বিভাগ লব দিয়ে গুণ করে তাহলে এই নিয়ম অনুযায়ী এ আর বি এর লসাগু হচ্ছে এ বি আর হর বিভাগ লব দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি বি প্লাস এ অনুরূপভাবে এখানে লসাগু হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু কি এক্স আর এখানে কি থাকে এক্স মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি এখন দেখো উপরে বি প্লাস এর সাথে দিলে এ প্লাস বি নিচে আমাদের এ বি আবার ওখানে এক্স এবং এক্স চলে যায় আর মাইনাস এ মাইনাস বি থাকে তাহলে আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে এ প্লাস বি আসবে আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস কি বি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বি পাশে আছে এ পাশেও আছে তো সমীকরণের বেলায় লব ও হর উভয় পক্ষে যদি একই সংখ্যা লবে বা হরে দুই পাশে যদি একরকম সংখ্যা আমরা দেখি তাহলে দোনোটা কি হবে দোনোটা দিয়ে গুণকের ভাগ যায় তো ভাগ করলে আমরা এখানে পাবো 1 নিচে এ প্লাস বি আমার আগে আছে এখানে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস কি বি এক্স এটা আমরা গুণ করে লিখতে পারবো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বর্গমূল করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস কি বি এক্স ইকুয়াল টু মাইনাস হ্যাঁ সরি এটা এ বি শিক্ষার্থী বন্ধুরা ভুল হয়ে গেছে এটা হবে এ বি ইকুয়াল টু মাইনাস এ বি এবার আমরা সবগুলোকে একদিকে নিয়ে যাব তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু কি যেহেতু এই পাশে কোনো সংখ্যা আমাদের থাকে না এটা এই পাশে চলে আসছে তাহলে এই পাশে আমরা কি লিখব জিরো লিখব এখন দেখো আমরা যদি এখানে দুইটার মধ্যে এক্স কমন নেই তাহলে এক্স প্লাস এ অনুরূপভাবে এখানে যদি আমরা বি কমন নেই তাহলে এক্স প্লাস বি ইকুয়াল কি হচ্ছে জিরো হচ্ছে হ্যাঁ জি কমন এক্স প্লাস এ হচ্ছে তারপর কি দেখো এটা এবং এটা এক হয়েছে না অবশ্যই এক হয়েছে তাহলে এটাকে বলে কমন ইন্টু কি আনকমন ইকুয়াল টু কি পাইলা জিরো পেলা তাই না এখন দেখো দুইটার গুণফল যখন জিরো হয়ে গেল এর আগে যে আমরা নিয়ম জেনেছিলাম যে দুইটা উৎপাদকের গুণফল জিরো হলে হয় রেখে প্রথম উৎপাদকের মান জিরো তাহলে এক্স এর একটা মান চলে আসবে তো সো উই ক্যান রাইট হিয়ার আইদার এক্স প্লাস এ ইকুয়াল টু সুতরাং হয় এক্স প্লাস এ ইকুয়াল টু কি জিরো অর এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা আমরা কি লিখব এক্স প্লাস বি ইকুয়াল টু কি জিরো অর এক্স ইকুয়াল টু মাইনাস বি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু কি পাইলা একটা হলো মাইনাস এ আর একটা হলো মাইনাস বি এই হলো আমাদের এই অংশের কি রেজাল্ট তাহলে আমরা মোটামুটি কয়েকটা সমাধান করে ফেলেছি এবার এই অনুসারে কিছু প্রশ্নের অঙ্ক আছে যেগুলো সমীকরণ গঠন করতে হবে তারপরে সমাধান করতে হবে এরকম একটি অঙ্ক আছে যেমন 23 নম্বর যে অঙ্কটি আছে
শিক্ষার্থী বন্ধুরা সেখানে কি লেখা আছে তোমরা একটু প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে বলা হয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? 15, এবং এদের গুণফল হচ্ছে 56। সংখ্যাটি কত? দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, এটা তো 23 নম্বর অঙ্ক। দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা একটা প্রশ্ন, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দ্বয়ের সমষ্টি হচ্ছে কত? 15। তাহলে এই সমষ্টিটা তুমি পেয়ে গেল। সংখ্যা দুইটা, একটা সংখ্যা হয়ে দিকে দুইটা অঙ্ক, এখানে বলা হয়েছে এই দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে আমাদের 15, এবং এই অঙ্কদ্বয়ের গুণফল দেওয়া আছে আমাদের 56। তাহলে তাদের সমষ্টি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে কত? 56। আমাকে সংখ্যাটা কত এটা বের করতে হবে। তাহলে যে সংখ্যাটা বের করতে, তার অঙ্কদ্বয় কটা? দুইটা। তাহলে যেহেতু অঙ্ক এবং সংখ্যা কি এক না, এটা বুঝেই গেল, কয়েকটা অঙ্ক মিলে কি হয় এটা সংখ্যা হয়। যেমন অঙ্ক বলতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরা সাধারণত অঙ্ক হয়, এবং এদেরকে দ্বারাই আমরা বড় বড় সংখ্যা তৈরি করি। এই জিনিস আমাদের বুঝতে হবে। তবে এমন একটি সংখ্যা যার মধ্যে অঙ্ক থাকবে কটা? দুইটা, এবং ওই অঙ্ক দুইটার সমষ্টি যেহেতু 15, এদের মাঝে আমি যদি একটা হবে দশকের অঙ্ক, একটা এককের অঙ্ক, তাহলে আমি যখন আনসারটা লিখবো বা উত্তরটা করবো তখন আমি দেখি মনে করি দশকের অঙ্ক কি ধরলাম এক্স, মনে করি দশকের অঙ্কটা এক্স। এখন যেহেতু সমষ্টি 15, তাহলে সমষ্টি থেকে যদি আমি দশকের অঙ্কটা বাদ দিয়ে দিই অবশ্যই যেটা আসবে সেটা হবে এককের অঙ্ক, তাই আমি লিখব সুতরাং এককের অঙ্ক অঙ্ক হবে 15 - কত? এক্স। সেক্ষেত্রে বন্ধুরা এটা নিশ্চয় বুঝতে পারছো, কারণ দুইটা অঙ্ক সমষ্টি যখন থাকে আর তার ভিতরে একটা তো আমরা ধরে দিয়েছি এক, তাহলে বাকিটা অবশ্যই সমষ্টি থেকে এটা বিয়োগ করলে ওটা পাওয়া যাবে। এবার সুতরাং সংখ্যাটি কি দাঁড়াবে? আমরা জানি যে দশকের অঙ্ককে 10 দ্বারা গুণ দিয়ে তার সাথে এককের অঙ্ক যোগ করলেই টোটাল অঙ্কটা কতটা পাওয়া যায়, টোটাল সংখ্যাটা কত সেটা পাওয়া যায়। সেই জন্য আমরা দশকের অঙ্কটা কত গুণ দেবো? 10 যা প্লাস এককের অঙ্ক তার সাথে কি যোগ। এখন দেখো এখানে 10x থেকে 1x কমে যায়, তাহলে 9x প্লাস কত আসছে? 15 আসছে। এই হলো আমাদের সংখ্যাটা। হ্যাঁ আচ্ছা, এখন প্রশ্ন আমাকে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল 56। তার মানে কি? একটা অঙ্ক আমার x, আরেকটা অঙ্ক হচ্ছে 15 - x, এই দুইটার গুণফল। তাহলে x·15 - 1 সমান কত? 56। এখন যদি আমি এটাকে গুণ করে নিই তাহলে 15x - x² = 56। আর এটাকে যদি আমি সমাধান করি তাহলে আমার x এর মানটা চলে আসবে। তাহলে সমাধান করতে গিয়ে আমি কি করবো? 15x - x² - 56 = 0 হবে, তাই না? এখন আমি সাজিয়ে নেব -x² আগে, প্লাস 15x - 56 = 0। শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু x স্কোয়ার আগে মাইনাস আছে, আমরা এই মাইনাসটা যদি বাদ দিতে চাই তাহলে মাইনাস কমন নিয়ে নিই, x² - 15x + 56 = 0। তাহলে তাহলে আমার কি করতে হবে? এখন আমি মাইনাস চিহ্নকে উঠে নেব, তাই না? তাহলে বা কি লেখা যায়? x² - 15x + 56 = 0। এখন দেখো এখানে তিনটে রাশি আছে আমাদের, তিনটা সাধারণত কোথাও থাকলে আমরা সেটা কি করি? মিডল টার্ম প্রক্রিয়া উৎপাদন করি, তাই না?
এটা বিয়োগ নাম করে 56 কে ভাঙাইতে হবে x স্কয়ার মাইনাস 7টা কত 56 8x এবং 7x মিলে আমাদের 56 হয় আবার x এর করে 15x হচ্ছে তাহলে আমরা লিখব 8x আর কি 7x এখন দেখো ইকুয়াল টু তো 0 এখন প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া এখানে আমরা x কমন নিব তাই না তাহলে x মাইনাস 8 থাকে 7 কমন নিলে x মাইনাস 8 থাকে ইকুয়াল টু কি 0 হচ্ছে এবার x মাইনাস 8 x মাইনাস 7 ইকুয়াল টু কি 0 হচ্ছে তো আগের কথা মতোই দুটো উৎপাদকের গুণফল যখন 0 হয় তখনই তো আমরা হয় লিখি তাই না শিক্ষার্থী বলুন তখন আমরা কি লিখি হয় লিখি সুতরাং হয় x মাইনাস 8 ইকুয়াল টু কি 0 আর x ইকুয়াল টু কত 8 অথবা আমরা কি লিখতে পারি x মাইনাস 7 ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু কত হচ্ছে 7 তাহলে x এর মান আমরা দুইটা পাইছি একটা 8 একটা 7 যে কারণে আমাদের সংখ্যাটা কি হবে দুইটা হবে তাহলে আমরা লিখব সুতরাং x ইকুয়াল টু 8 হবে মানে x ইকুয়াল টু যদি আমি 8 হয় তাহলে তাহলে সংখ্যাটি কি দাঁড়াবে সংখ্যাটি দাঁড়াবে 9 ইনটু 8 প্লাস 15 সমান সমান হলো 72 প্লাস কত 15 তার মানে 87 অর্থাৎ x এর মান যদি আমি দুটো পেয়েছি একটা 8 পেয়েছি আর একটা 7 পেয়েছি তো যদি x এর মান আমি 8 ধরি তাহলে আমার সংখ্যাটা আসবে ওই যে 9x প্লাস 15 সেখানে আমরা x এর জায়গায় 8 বসালাম 8 নং হচ্ছে 72 6 এর সাথে আমরা 15 যোগ করে কত পেয়েছি 87 পেয়েছি এবার x এর মান তো 7 পেয়েছি তাই না তাহলে আবার x ইকুয়াল টু 7 হলে সেভেন হলে সংখ্যাটি কত হবে 9 ইন্টু 7 প্লাস কত 15 তার মানে 63 প্লাস 15 ইকুয়াল টু 70 তাহলে দেখা যায় x এর মান 8 হলে সংখ্যাটি ছিল আমাদের 87 7 হলে সংখ্যাটি হলো 70 এখন তুমি যখন রেজাল্ট লিখবা সুতরাং সংখ্যাটি 87 অথবা কত 78 এই হলো শিক্ষার্থী বন্ধুরা আসলে প্রশ্নের অঙ্ক বুঝতে মজা আছে প্রথমে আমরা কি করেছি সমীকরণ গঠন করেছি প্রশ্নের আলোকে সমীকরণ গঠন করে তারপর আমরা কি করেছি অঙ্কটা করে নিয়েছি তো এভাবে এখানে অনেকগুলো প্রশ্নের অঙ্ক আছে আশা করি তোমরা এগুলো একটু ভালো করে ফলো করলে খেয়াল করলে তোমরা বুঝবে বুঝবে না তা যেমন আমি আরেকটা অঙ্ক করব সেটা হলো 26 নম্বর হ্যাঁ 26 নম্বর অঙ্কটি করে দেব তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝবে শিক্ষার্থী বন্ধুরা 26 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো কি বলা হয়েছে তোমাদের একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত শিক্ষার্থী বন্ধুরা আসলে এই অঙ্কটাও খুব একটা মজার অঙ্ক তোমরা প্রশ্নটা বুঝলে সহজে করতে পারবে আশা করি তোমার বাড়িতে চেষ্টা অঙ্কটা করে নেবে আজকে যদি সময় আমার কাছে আসলে সীমিত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে আমি শেষ করছি কথা বলছি